আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকের এই লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং যারা যারা এই লেকচারটি দেখছেন আপনাদের সকলকে অনুরোধ করব এই লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেকচার আপনারা সকলেই দয়া করে এই লেকচারের একটি সেকেন্ডও বাদ দেবেন না সকলেই পুরো লেকচারটি খুব সুন্দরভাবে দেখবেন এবং আশা করছি লেকচারটি খুব বেশি লম্বাও হবে না প্রিয় ভাই বোনেরা আমাদের এই মুসলিম সোসাইটিগুলোতে দিন দিন একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে আমরা চাচ্ছি যে এমন একটি ফ্যামিলি গঠন করার জন্যে ঠিক আছে যেখানে কি শুধুমাত্র চার্মিং এবং শুধুমাত্র অত্যন্ত প্রথমত আমাদের ফ্যামিলিগুলো শুরু হবে অত্যন্ত রোম্যান্টিকভাবে অত্যন্ত রোম্যান্স নিয়ে শুরু হবে ঠিক আছে এবং সারা জীবন সেই রোম্যান্টিসিজম জমে থাকবে এবং আমাদের ফ্যামিলিগুলোতে আপনার হচ্ছে ছেলে থাকবে একটি মেয়ে থাকবে একটি আর হচ্ছে বাচ্চার কাচ্চা যত কম হয় ততই ভালো ঠিক আছে এবং আমাদের ফ্যামিলিগুলোতে অর্থনৈতিক দৈন্যতা মোটেই থাকবে না এবং অর্থনৈতিকভাবে আমরা খুব বেশি স্বাবলম্বী হব আমার স্ত্রীও ইনকাম করবে এবং আমার হাজব্যান্ডও ইনকাম করবে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা চান যে তার হাজব্যান্ডও ইনকাম করবে এবং ছেলেরা চান যে তার স্ত্রীও ইনকাম করবে তো এই যে যে একটা ট্রেন্ড চালু হয়েছে এখন এটা মোটামুটি আমি জানি না আপনারা কে কী মত দেবেন কিন্তু আমার মতামত হচ্ছে ইটস অলমোস্ট আপার মিডল ক্লাস যে একটা শ্রেণী আছে ঠিক আছে তাদের মধ্যে অলরেডি এই ট্রেডিশনটা এই প্রচলনটা অনেকটাই আমি বলতে পারি যে এইটি টু এইটি ঠিক আছে তারা এই ট্রেডিশনটা ফলো করছেন অর্থাৎ একটা সোনায় সোহাগা সোনায় মোড়ানো একটি জীবন ঠিক আছে ভালো গাড়ি থাকবে ফ্ল্যাট থাকবে ঠিক আছে ফার্স্ট ক্লাস লাইফ লিড করবেন ঠিক আছে দেখুন ফার্স্ট ক্লাস লাইফ লিড করা এটা খারাপ কিছু নয় অবশ্যই প্রত্যেকটা মানুষেরই ফার্স্ট ক্লাস লাইফ লিড করার ভাবনা থাকা উচিত আমিও এটাই মনে করি কিন্তু এই যে আমাদের মধ্যে যে একটা বদ্ধমূল ধারণা করে দেয়া হচ্ছে এবং আমরা নিজেরা বানিয়ে নিচ্ছি যে অ্যাট কস্ট আই হ্যাভ টু গেন ফার্স্ট ক্লাস লাইফ ঠিক আছে এই যে যে একটা বিষয় যা আমাদের ফ্যামিলিগুলো এভাবে মরানো থাকবে এখন দেখুন আপনি যেই জীবন ব্যবস্থায় বিশ্বাসী করেন আপনি কিন্তু অবশ্যই আল্লাহতে বিশ্বাস করেন আপনি কিন্তু অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আলীকালামে বিশ্বাস করেন তো যেহেতু আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলে বিশ্বাস করেন তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এই যে সোনায় মোড়ানো যে জীবন এই চিন্তা যেটা ঠিক আছে আপনার ফার্স্ট ক্লাস লাইফ লিড করা বা টাকা পয়সা করে অর্জন করা এটাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার চিন্তাটা যদি এমন থাকে যে আমার জীবনে কোনো হতাশা আসবে না কোনো দুঃখ আসবে না কোনো কষ্ট আসবে না তাহলে আমি বলবো যে আপনার এই চিন্তাটা আজ থেকে আপনি পরিবর্তন করুন ঠিক আছে এবং এই যে আমরা যে ফ্যামিলিগুলো ক্রিয়েট করছি তৈরি করছি যে একটা সুন্দর সোনায় সোহাগা মোড়ানো ফ্ল্যাট থাকবে ফ্ল্যাট থেকে বের হবো গাড়ি নিয়ে সকালে অফিসে যাব বা বিজনেসে যাব ঠিক আছে দেখুন এই জিনিসগুলো কিন্তু আপেক্ষিক ঠিক আছে আজকে আছে কালকে নাও থাকতে পারে আল্লাহ আলামিন আলমিন আপনাকে অনেক বড় একটি পরীক্ষাও করতে পারেন একটি রোগও দিয়ে আপনার দেখা গেছে আপনার গাড়িটা হয়তো বা বেঁচে ফেলতে হয়েছে হয়তো আপনার বাড়িটি বেঁচে ফেলতে হয়েছে তাই এই যে যে একটা আনন্দ ঘন মুহূর্ত আমরা নিজেরাই তৈরি করে নিচ্ছি ঠিক আছে এই যে যে একটা বিষয়টা এতে থেকে আমাদের বের হয়ে আসা উচিত ঠিক আছে অবশ্যই আমাদের টাকা পয়সা প্রয়োজন কিন্তু তার মানে এই নয় যে আমরা টাকার মধ্যে বুধ হয়ে থাকবো আমরা আমাদের যেই যেই প্রয়োজনটা আছে সেটার জন্য আমরা প্রয়োজন হিসেবেই রাখি ঠিক আছে প্রয়োজনটাকে আমরা যেন প্রাধান্য প্রাধান্য হিসেবে বিবেচনা না করি বা সেটাকে যেন আমাদের জীবনের মূল উদ্দেশ্য বানিয়ে না ফেলি ঠিক আছে টাকা হচ্ছে আমাদের জীবনের প্রয়োজন টাকা কিসের জন্য খাদ্য কিনতে টাকা প্রয়োজন বাড়ি কিনতে টাকা প্রয়োজন ওকে আমরা কিনেছি গাড়ি কিনেছি এখন এগুলো আমরা যতটা প্রপার ভালো কাজে ব্যবহার করতে পারি ঠিক আছে পজিটিভ কাজে মানুষের কল্যাণে কী ব্যবহার করতে পারবো যেহেতু আপনার একটা গাড়ি আছে আপনি একটু দৈনন্দিন একটা আপনি একটু একটু আপনি একটু নিজের সাথে নিজে কমিটমেন্ট করুন যে আমি দৈনন্দিন একজন মানুষকে একটু লিফট দিই আমি মানুষকে একটু সাহায্য করব। আপনার একটি বাইক আছে আপনি একটু দৈনন্দিন না হোক প্রতি সপ্তাহে একজন মানুষকে একটু লিফট দিয়ে দেন তাহলে দেখবেন আপনার মধ্যে অন্যরকম একটা জিনিস কাজ করবে তাই প্রিয় ভাই বোনেরা এই যে যে একটা মানে অধ্যুত্যপূর্ণ ফ্যামিলি আমরা তৈরি করতে যাচ্ছি একটি সিস্টেম আমরা তৈরি করতে যাচ্ছি যে সবসময় একটা সোনাই সোহাগা মোড়ানো একটি জীবন থাকবে এবং একটি সুটেড বুটেড লাইফ থাকবে এবং হ্যাঁ সকালে উঠে সামওয়ান ওয়েলকাম আস ঠিক আছে আমাকে কেউ ওয়েলকাম করবে এবং আমরা যখন গ্রামে যাব সখন সবাই আমাকে বাহবা দিবে এই যে যে একটা লাইফ আমরা তৈরি করছি ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে খুব বেশি ভোগাবে এটা আমাদেরকে খুব বেশি ভোগাবে প্রিয় ভাই বোনেরা তাই এই ভিডিওর মাধ্যমে আমি এই লেকচারের মাধ্যমে এটাই বলতে চাই যে আমাদের উচিত এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসা অবশ্যই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত ঠিক আছে প্রত্যেকটা মানুষের জীবনে ডিফিকাল্টিস আসবে থাকবে লাইফ মানেই হচ্ছে এভাবে লাইফ কখনোই সরল রেখা নয় লাইফ মানেই হচ্ছে বক্র রেখা। কখনো সরল হবে আবার এভাবে উপরে আবার এভাবে আবার এভাবে এটার নামই কিন্তু জীবন প্রিয় ভাই বোনেরা তাই আসুন আমার এই ভিডিওতে এখন আসেন মূল পার্ট মূল পার্ট হচ্ছে যে আমরা মুসলিম ঠিক আছে আমাদের জীবন ব্যবস্থাকে আমরা যদি আমাদের পূর্ববর্তী নবী আলি হিসালসালাম প্রিয় নবী যার গায়ের মধ্যে মাছি বসা পর্যন্ত হারাম ছিল তার শরীরে আল্লাব্বুল্লাহ আলমিন তার শরীরে পাথরের আঘাত পর্যন্ত সহ্য করতে হয়েছে তিনাকে তিনার পা মোবারকের সাথে জোতা মোবারক একবারে আঠা লেগে গিয়েছিল তাইফের ময়দানে ঠিক আছে রক্ত ঝরতে ঝরতে তার পা মোবারক এবং জোতা মোবারক আঠা লেগে গিয়েছিল ঠিক আছে আমাদের প্রিয় নবী থ্রি ইয়ার্স শিহাবে আবু তালেবে তিন বছর তিনি বিচ্ছিন্ন ছিলেন তিনি সমাজ তাকে বয়কট করেছিল তিনি স্যাংশনের মুখে ছিলেন স্যাংশনের মুখে ছিলেন যেটা কি ইংরেজিতে বলতে যেটা কি না এক দেশ আরেক দেশের উপর আরোপ করে তিনি তিন বছর স্যাংশনের মধ্যে ছিলেন তিনি গাছের লতা পাতা খেয়েছেন তার সাহাবিরা সহ তাই প্রিয় ভাই বোনেরা এই যে যে আমরা একটি যে জীবনযাপন আমরা যদি নিজেদেরকে একটু মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই ঠিক আছে তাহলে আদৌ কি এই জীবনটা আমাদের জন্য শোভনীয় প্রত্যেকটা মুসলিম আজকে দেখা যাচ্ছে এবং বিয়ের ক্ষেত্রেও আমরা দেখা যাচ্ছে কেউ চাচ্ছে যে আমরা সকলে বিয়ে করতে চাই জিনা মুক্ত জীবন জীবনযাপন করতে চাই কিন্তু দেখা গেছে বিয়ের সময় আমরা কনসিডার করতে চাই না আমরা চাই যে আমার ওয়াইফ হবে যেমন আরবের কোনো সুন্দরী রমণী আপনার হচ্ছে পয়সা কোন কোনো রমণী ঠিক আমার ওয়াইফ ওইরকম একজন রমণী হবে ঠিক আছে ম্যাক্সিমাম এবং স্ত্রীদের ক্ষেত্রেও যারা মেয়ে আছেন তাদের ক্ষেত্রেও তারাও চান যে সুন্দর একটি লাইফ কিন্তু সেই সুন্দর লাইফের মধ্যে দেখা যাচ্ছে সবাই চাচ্ছে যে সেই মেয়েরাও চাচ্ছেন যে আমাদের মুসলিম বোনরাও চাচ্ছেন যে তাদের জীবনে একজন প্রিন্স বিন তালাল প্রিন্স বিন তালালকে এটা একটু আপনি কাইন্ডলি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে আপনি পেয়ে যাবেন এটা আমি আর বলছি না প্রিন্স বিল তালাল নামে কোনো একজন ধনাত্য আরব ব্যবসায়ী রাজপুত্র চলে আসুক তো সকলের ধারণা এমন হয়ে যাচ্ছে প্রিয় ভাই বোনেরা তো এই ধারণা থেকে আমরা যদি আমাদের মন মানসিকতা যদি দৃঢ় না হয় আমাদের যদি ওরকম সংগ্রাম যুদ্ধ জিহাদ করার মন মানসিকতা না থাকে ওল্লহি ওল্লহি আমরা কখনোই এই এই সভ্যতা এই অসভ্য সভ্যতার সাথে পেরে উঠব না প্রিয় ভাই বোনেরা প্রথমে আমাদেরকে এখান থেকে শক্তিশালী হতে হবে আমাদের যতই অস্ত্র শস্ত্র শিক্ষা দীক্ষা যাই থাকুক না কেন আমরা যদি আমাদের চেতনা আমাদের মানসিকতা যদি নষ্ট হয়ে যায় আমাদের মানসিকতা যদি একটা নির্দিষ্ট জায়গায় একটা তথাকথিত বুক বিলাসের মধ্যে আমরা নিজেদেরকে ডুবিয়ে দেই আমরা কিন্তু কখনোই এই এই দুনিয়ার যে অসভ্যতা এই দুনিয়ার সাথে যে ডিফেন্ড করা দুনিয়ার সাথে যে নিজেকে দুনিয়ার কাছে যে পরাজিত হতে না দেওয়ার মন মানসিকতা এটা কিন্তু আমরা কখনোই তাহলে তৈরি করতে পারবো না এবং আমরা কিন্তু এই দুনিয়াতে কখনো জয়ী জাতি হিসেবে সবসময় মনে রাখবেন আপনি ধনী হন গরিব হন আপনার মধ্যে যদি শুধুমাত্র আরাম আয়েসের বৈশিষ্ট্যই থাকে আপনি কখনো পৃথিবীতে কিচ্ছু করতে পারবেন না আপনার মধ্যে হ্যাঁ প্রত্যেকটা মানুষই আরাম চায় হ্যাঁ আমি দশ ঘন্টা মাটি কেটেছি হ্যাঁ এখন আমার আরাম দরকার কিন্তু এটার নাম এটার নাম বিরাসিতা নয় এটার নাম বিরাসিতা নয় এটা হচ্ছে স্বাভাবিক জীবনযাপন এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন এটা মানুষের শরীর অলবা আলামিন ওইভাবেই গঠন করে দিয়েছেন কিন্তু আমি যদি চাই যে আমি ঘরে বসে থাকবো আর আমার খাবার চলে আসবে হ্যাঁ বা আমি একটা খুব সুটেড বুটেট লাইফ লিড করবো আমি সকালে যাব এসি গাড়িতে করে তারপর এসিতে বসবো মানে এখন কেমন যেন আমাদের মানে আমি বিশেষ করে যারা ইসলামিক পিপল আছেন তাদের কথাই বলছি আমাদের মনমানসিকতাটা কেমন যেন এমন হয়ে যাচ্ছে আপনি হয়তোবা বলতে পারেন যে আপনি ইউটিউবে কথা বলছেন আপনি ভাই দেখুন অল্লাহি আমার মধ্যে যা আছে সেটা যদি আমি এখানে প্রকাশ করি তাহলে ভিন্ন রকম দেখা যাবে আমাদের কেন যেন আমরা এখন কর্দমাক্তি যে রাসুল করিম সলাল্লাহ আলি এই যে আমরা হাদিস পড়ি না যে অমুক সাহাবি রাসুল করিমসাল্লাস্লামের সাথে দেখা করতে এসলেন দেখা করতে এসে তখন তিনি রাসুল করিম সাল্লাহ আলি না পেয়ে তিনি চলে গেলেন মার্কেটে অল্লাহি আল্লাহর কসম মানে এই বিষয়গুলো আমাকে এতটাই আবেগে আপ্লুত করে যে দেখুন সাহাবেকরাম রদিউল্লাহ আনহু তারা তাদের প্রতি আলারবুল্লা আলমিনও সন্তুষ্ট এবং তারাও আলোরবুল্লা আলমীর প্রতি সন্তুষ্ট এবং তারা জান্নাতি পৃথিবীতে তারা জান্নাতের সুসংগ্রাপ্ত ছিলেন তারা পর্যন্ত তাদের জীবন জীবিকাকে কত সহজ করে নিয়েছিলেন ঠিক আছে আর আজকে আমরা নিজের জীবন জীবিকাকে আচ্ছা আমি আপনাকে আরেকটা কথা বলি এই যে যে চাকরি সিস্টেম ঠিক আছে আপনি যে চাকরি করছেন ঠিক আছে এই চাকরির মধ্যে কি কোনো কিছু মানে কোনো মূলধন আছে কি না দেখুন কোনো মূলধন নাই আপনি যদি ব্যবসা করেন সেখানে একটা মূলধন আছে তো ইসলাম কিন্তু এই বিষয়গুলোকে খুব প্রমোট করে ইসলাম কিন্তু কখনোই চাকরিটাকে প্রমোট করে না কোনোভাবেই না কারণ মুসলিম হচ্ছে বীরের জাতি মুসলিম হচ্ছে মানুষকে লিডিং করার জাতি মুসলিম লিড করবে অবশ্যই আপনাকে লিড করার আগে সেই লিডিং পজিশনটা আমাদেরকে মানসিকভাবে এবং আমাদের সেটা শারীরিকভাবে দৈহিকভাবে এবং আমাদের খাতা কলম খাতাকলম অর্থাৎ শিক্ষা শিক্ষাঙ্গন ভিত্তিক এবং শিক্ষার মাধ্যমেও কিন্তু আমাদের কায়ত্ত্ব করতে হবে অবশ্যই তাই প্রিয় ভাই বোনেরা কিছু খুচরো কথা বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম আশা করি এই কথাগুলো আপনাদের কর্ণকহরে পৌঁছবে এবং আপনারা ইনশাল্লাহ এই চ্যানেলটির সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বিভিন্ন টপিক আমার মাথায় অনেক চিন্তা চেতনা আসে সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবার অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি ইনশাআল্লাহ রবুল আলম যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি দৈনন্দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য লেকচার আপনাদের জন্য তৈরি করে যাব আর অবশ্যই আমার একটি কোরআন লার্নিং কোর্স আমি অনেক দিন যাবৎ চেষ্টা করছি অনলাইন ভিত্তিক এবং অফলাইন ভিত্তিক কোরআন শিক্ষা প্রোগ্রাম এটি ইনশাআল্লাহ আপনার এটিতে জয়েন করবেন ইনশাআল্লাহ এই যে এই ভিডিওর যেই নিচে ইনশাআল্লাহ স্ক্রোলিং যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার যদি পয়সা না থাকে তাও সমস্যা নেই আর যদি পয়সা থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ যেহেতু আপনি একটা জিনিস শিখবেন আপনি পয়সা দিতে সমস্যাকে আর যদি আপনার পয়সা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমরা আপনাকে শেখাবো অবশ্যই কোরআনের জন্য আমি আমার নিজের জীবনকে নিবেদিত নিবেদিত প্রাণ হিসেবে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিতে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই সকলে আমার জন্য দোয়া করবেন ওয়া আদিন হামদিকা হ্যাদ আল্লাহ